রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম রিয়া এবং সাথে আছে আমি মাহমুদ মমিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওয়ারিতে শিশু সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা, ময়নাতদন্ত শেষে জানালেন চিকিৎসক। রাজধানীর 3 সড়কে রিকশা বন্ধ, কাল সিদ্ধান্ত বাতিল না হলে আইনি ব্যবস্থা নেবে মালিক সমিতি। বুড়িগঙ্গার উদ্ধার হওয়া তীরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, কাজে বাধা দিলে কঠোর শাস্তির হুমকি। রাজধানীর ওয়ারিতে শিশু সানিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে এ তথ্য দেন ডাক্তার সোহেল মাহমুদ। এ ঘটনায় সামিয়ার বাবার দায়ের করা হত্যা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির দারোয়ান সহ 6 জনকে। 6 বছরের শিশু সামিয়া আফরিন সায়মা ওয়ারির সিলভারডেন প্রিপারেটরি স্কুলে নার্সারিতে পড়ত। শুক্রবার বিকেলে খেলতে বের হলে বাসায় না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। রাতে একই ভবনের 9ম তলার ফাঁকা ফ্ল্যাটে পাওয়া যায় সায়মার মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান সায়মার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শরীরে 4টি আঘাতেরও চিহ্ন রয়েছে। বাহ্যিকভাবে তাকে আমাদের কাছে প্রতিবেদন হচ্ছে যে তাকে গলায় রশি পেঁচিয়ে মারা হয়েছে এবং মারার আগে আমরা তার বডিতে ফুসফুস সেক্সুয়াল ইন্টারকোর্সের কিছু আলামত পাইছি। হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সায়মার বাবা। এরকম ন্যাক্কারজনক, এরকম প্রসত্যসুলভ আচরণ এরকম মানুষের মধ্যে যা হতে পারে এটা আমাদের কল্পনারও বাইরে। আমি এখন এই প্রসূত্বের দৃষ্টান্তমূলক শাস্তি কীভাবে নিশ্চিত করা যায় আপনাদের মধ্যে এই আহ্বান রাখতে চাই। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকজন লোককে ওখান থেকে নিয়েছি জিজ্ঞাসাবাদ করার জন্য। ওই বিল্ডিংয়ের যারা আছে, বসবাস করে বা যারা কেয়ারটেকিংয়ে আছে, একটা মামলা হয়েছে, তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। তবে আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা আশা করি এটাকে ডিটেক্ট করতে পারবো। দ্রুত এমন মর্মান্তিক ঘটনার রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে রাজধানীর প্রগতি সরণি, মিরপুর রোড সহ 3 সড়কে রিকশা চলবে না। অবৈধ রিকশা জব্দ এবং ফুটপাত দখলমুক্ত মুক্তে মাঠের নামছে ভ্রাম্যমাণ আদালত। এই নিয়ে সব পক্ষের সঙ্গে গুলশানের মতবিনিময় সভায় বসেন উত্তর ঢাকার মেয়র। তবে এই সিদ্ধান্ত বাতিল করে সড়কে রিকশার জন্য আলাদা লেন করার দাবি জানিয়েছে রিকশা মালিক সমিতি, নইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। যানজট কাটাতে কুড়িল থেকে মালিবাগ রেলগেট হয়ে সায়দাবাদ ও মিরপুর রোডের গাবতলি থেকে আজিমপুর পর্যন্ত সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া রিকশা চলবে না সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত। বিষয়টি নিয়ে আলোচনায় রিকশা মালিক সমিতি, আইনশৃঙ্খলা বাহিনী, কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন উত্তর ঢাকার মেয়র। রোববার থেকে এসব সড়কে রিকশা বন্ধের পাশাপাশি ফুটপাত দখলমুক্তে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হবে অবৈধ রিকশা, আর বৈধ রিকশা চলবে শুধু সংযোগ সড়কে। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আগামীকাল থেকে প্রগতি সরণি ও মিরপুর রোডের সকল ধরনের রিকশা যারা চালান, আমি রিকশা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আজকের মেসেজটি নিন, এখানে কোনো ধরনের রিকশা চলতে পারবে না, আপনারা ভিতরে চালাবেন। বৈঠকে অবৈধ রিকশা বন্ধের পক্ষে মত দেয় রিকশা মালিক সমিতিও। তবে মূল সড়কে রিকশা বন্ধ না করে তাদের আলাদা লেন করার দাবিও তাদের, নইলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সমিতির নেতারা। আমরা মেয়রকে ট্যাক্স দেই এবং আমাদের লাইসেন্সে উল্লেখ করে আছে যে ঢাকা শহরের সকল রাস্তায় আমরা ব্যবহার করতে পারবো। হঠাৎ করে যদি এভাবে বন্ধ করে দেয়, কোনো কর্ম বিকল্প কোনো ব্যবস্থা না করে, তাহলে তো আমাদের আইনগত ব্যবস্থা আছে, আইনে যেটা কভার করে আমরা সেই ব্যবস্থায় নিব। এদিকে সিটি কর্পোরেশনের রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রতিহতে মালিক সমিতির সঙ্গে একত্রতা জানিয়েছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে হকার ও বস্তিবাসীর জন্য পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার দাবিও তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ঘেরা নদীর উদ্ধার হওয়া তীরে শুরু হলো উন্নয়ন প্রকল্প। বুড়িগঙ্গার খোলামোড়া ঘাটে আজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি হুঁশিয়ারি দেন
কেউ আবারও নদীর জমি দখল করার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। প্রকল্পের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। নদী তীর দখলমুক্ত করে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও বিনোদন পার্ক নির্মাণ করে ঢাকাবাসীর জন্য নদীকে বিনোদনের জায়গা হিসেবে পরিচিত করতে 2018 সালের জুলাইয়ে প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। এর অংশ হিসেবে চলতি বছরের 29 জানুয়ারি বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে শুরু হয় উচ্ছেদ অভিযান। চলমান অভিযানে 39 দিনে 4,500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার হওয়া নদী তীরে এবার সৌন্দর্য বর্ধনের কাজে হাত দিল বিআইডব্লিউটিএ। কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে সীমানা পিলার স্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ে রামচন্দ্রপুর হতে বসিলা ও রায়ের বাজার হতে কামরাঙ্গিচর পর্যন্ত 2.5 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু হলো। নির্মাণ কাজের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 2020 সালের জুনের মধ্যে নদী তীরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হবে। উদ্ধার হওয়া নদী তীরকেও পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এর আগে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, নানা প্রতিকূল পরিবেশের মধ্যেই নদীটি দখলমুক্ত করা হয়েছে। আগামী 10 বছরের মধ্যে তীর সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নদী দূষণমুক্তও করা হবে। পুরো প্রকল্পে 52 কিলোমিটার ওয়াকওয়ে, 40 কিলোমিটার তীর রক্ষা দেয়াল, 10,820টি সীমানা পিলার, 6টি পন্টুন, 3টি ইকোপার্ক ও 2টি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করা হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামজোটের হরতালই শুধু নয়, এ ধরনের সব আন্দোলনে বিএনপি সমর্থনের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 10 বছরে 6 বার গ্যাসের দাম বেড়েছে দাবি করে তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার। খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। মানববন্ধনে উঠে আসে গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর প্রভাব অর্থনীতির সকল ক্ষেত্রে পড়বে। সাধারণ মানুষের কষ্ট দূর করার কথা না ভেবে দুর্নীতিবাজদের স্বার্থে সরকার কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। একমাত্র কারণ হচ্ছে যে তারা সিএনজি আমদানি করতেছে, এলএনজি আমদানি করতে চায়, সে এলএনজি আমদানি করে সেখানে যে ভর্তুকি দেবে সেই ভর্তুকি টাকা গ্যাসের টাকার মধ্য দিয়ে জনগণের পকেট থেকে তারা কেড়ে নিতে চায়। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদলের ডাকা রোববারের অর্ধদিবস হরতাল সমর্থনে ঢাকায় লিফলেট বিতরণ, সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি সংগঠন। এক তারিখে তারা ঘোষণা দিল গ্যাসের দাম বাড়ছে। আমরা আগে এই বলেছিলাম, এই যে গ্যাসের দাম বাড়ার কথা বলা হচ্ছে এইটাও যুক্তি। হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান বক্তারা। কথায় কান দিল না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইফ সাপোর্টে থাকলেও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানিয়েছেন, 2-3 দিনের মধ্যে অবস্থা আরও উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকেরা। 11 দিন ধরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছেন এরশাদ। সিসিউতে 3 দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার ভাই জি এম কাদের জানান, হেমোডায়াফিল্টারেশন ও হেমোপারফিউশনের মাধ্যমে এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। এতে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হলে শঙ্কামুক্ত নন তিনি। শরীরের যে বাড়তি পানির অংশ ছিল, বাড়তি টক্সিন পদার্থ, বিষাক্ত যেগুলো পদার্থ ছিল বা রোগ জীবাণুর কিছু অংশ, ওনারা এই ফিল্টারেশনের মাধ্যমে বের করে নিচ্ছেন। তাতে করে ওনার অবস্থা অনেক ভালোর দিকে এসছে। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারের সমস্যা, কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এরশাদ। জি এম কাদের জানিয়েছেন, 3 দিন আগেও তিনি সাড়া দিয়েছেন। ওনার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এটা ওনারা চালিয়ে যাচ্ছেন। ওনারা মনে করছেন যে আরও 2-3 দিনের ভিতরে ওনার অবস্থার আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক
হয়ে যেতে পারে। তবে শারীরিক অবস্থা বিবেচনায় এরশাদকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনে 5 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 1:30 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এদিকে চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী সোমবার বিকেল 4:00 সংবাদ সম্মেলন করবেন। 1 জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এছাড়া চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেন এবং কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিম শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ঢাকা এবং বেইজিং এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত 9টি চুক্তি সই হয়েছে। রিফাত হত্যা মামলার আসামি টিকটক হৃদয় এবং সন্দেহভাজন রাফিউল ইসলাম রাব্বিকে আবারও 5 দিনের রিমান্ডে নিয়ে এসে আদালত। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, রিমান্ড শেষে আসামি হৃদয় এবং রাব্বিকে বিকেলে আদালতে হাজির করে আবারও রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত মঙ্গলবার 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 5 আসামি এবং জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 6 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। কর দেওয়ার প্রবণতা কম হওয়ায় জিডিপির অনুপাতে রাজস্ব আহরণের পরিমাণ বাড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিকেলে ঢাকা ক্লাবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB আয়োজিত সেমিনারে এই কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার মাত্র 1% কর দেয়। 2 বছরের মধ্যে 1 কোটি করদাতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় শিল্প সুরক্ষায় যেসব খাতে কর অব্যাহতি দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের তা ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন তিনি। আমাদের আশেপাশের যে কোনো দেশের তুলনায় কম। দেশের যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা যথেষ্ট, কিন্তু ট্যাক্স কমিয়ে দেওয়া কিংবা না দেওয়ার প্রবণতাটা আমাদের দেশে বেশি। 3,77,000 কোটি টাকা রেভিনিউ ইনকাম হবে, তো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু চ্যালেঞ্জিং হলো আমরা এই যে সরকার যে সমস্ত স্ট্যাপ নিয়েছে এগুলো অত্যন্ত সহজ হবে এবং এটা আর্ন করা অত্যন্ত ইজি হবে। হজযাত্রীদের সেবার জন্য ক্যাম্প অথচ জঞ্জালে ভরা, নোংরা পরিবেশে মশার উপদ্রব, বসার ব্যবস্থা অপর্যাপ্ত আর গরমে অতিষ্ঠ সবাই। হজ ক্যাম্পে এমন নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। ধর্ম প্রতিমন্ত্রীর আশ্বাস, আগামী বছর এই পরিস্থিতি থাকবে না। নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র আশকোনা ক্যাম্প থেকে সংগ্রহ করতে হয় হজযাত্রীদের। এজন্য যাত্রার 2-1 দিন আগেই বিভিন্ন জেলা থেকে ক্যাম্পে আসতে হয় তাদের। হজ ক্যাম্পে বিশ্রামের জন্য ডরমিটরিতে 14টি রুম রয়েছে, পুরুষদের জন্য 12টি, নারীদের 2টি। সেখানে থাকার পরিবেশ নেই বলে অভিযোগ অনেকের। বেডটা ওইলোকা ভালো না, বেডে শুলেই মানে কুটকুট করে ওইলোকা পিঠে পিছনে কামড়া। ফ্যান নাই, সিট নাই, কিছু নাই, গরম, মশা। আমি তো প্রেশারের রুগী, নাফা চলে আছে। আমাকে বাবা, আমি যদি একটি 10 মিনিট থাকি তো আমি হার্ট অ্যাটাক করবো। চাদর গোলা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, আর ওখানে ময়লা হয়ে গেছে, জায়গাগুলো আমি পরিষ্কার করে। আর এখানে একটা খাবারের হোটেল মানও অনেক খারাপ এবং খাবারের দাম মানে বাইরের চেয়ে অনেক বেশি, ডবল নিচ্ছে। এদিকে এবছর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হয়, অন্তত 10 থেকে 12 ঘন্টা আগে ক্যাম্পে হাজির হতে হয়, সেখানে অপেক্ষা করাও কঠিন। আমরা দূর দূরান্ত থেকে আসি, অনেক গরম, অন্তত এসির একটা ব্যবস্থা থাকা উচিত, বাইরে একটা ফ্যান নাই, আমরা ওয়েট করছি গাড়ির জন্য। যদি এখানে বসার চেয়ার থাকতো এবং আমাদের ফ্যামিলি মেম্বার্স নিয়ে যদি কিনা সেতে নিরাপদে বসতে পারতাম সেটা ভালো হতো। এরপরও ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, আগের তুলনায় হজযাত্রীদের সুযোগ সুবিধা অনেক বেড়েছে, আগামীতে আরও ভালো হবে। এবার আমরা প্রথম দ্বারা শুরু করছি, এটা আপনারা বানান ভুল কাটতেই পারেন, আগামীতে আমাদের কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ। এখনও যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব উই হ্যাভ ডান আর উই আর ডুইং ইট। হজযাত্রার তৃতীয় দিনে 16 ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 6,000 যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 14 দিন আগে লিভার প্রতিস্থাপন হয়েছে শুভর। এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে লাগবে 4 সপ্তাহ। আর তার লিভার দাতা মা হাসপাতাল ছেড়েছেন আজ। কর্তৃপক্ষ বলছে বিদেশে এই চিকিৎসার খরচ কোটি টাকা, তবে বঙ্গবন্ধু মেডিকেলে তা করা যাবে 20 থেকে 25 লাখে। 2017 সালে লিভার সিরোসিস ধরা পড়ে সিরাতুল ইসলাম শুভর। তাকে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন ভারতের চিকিৎসকরা। এরপর এবছরের 15 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হন শুভ। তার লিভার প্রতিস্থাপন হয় 24 জুন। 16 ঘন্টার এই অস্ত্রোপচারে ছিলেন ভারত ও বাংলাদেশের 50 চিকিৎসক। শুভর পুরো লিভার সরিয়ে নিয়ে প্রতিস্থাপন করা হয় তার মায়ের দেয়া লিভারের 60 ভাগ। সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুভর প্রতিস্থাপিত লিভার কাজ করছে, স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি, পুরো সুস্থ হতে সময় লাগবে আরও 4 সপ্তাহ। এ চিকিৎসায় বিদেশে 1 থেকে 2 কোটি টাকা খরচ হলেও দেশে তা সম্ভব 20 থেকে 25 লাখ টাকায়। শুভর মতো আরো 4 থেকে 5 জনের লিভার বিনামূল্যে প্রতিস্থাপন করতে চায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর তা প্যাকেজ আকারে উন্মুক্ত করে দেয়া হবে সবার জন্য। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল রাতনাটের বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।